নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। 2023 নতুন বছর, 2022 যেমন গেল গেল, মীন রাশির 2023 যেন খুব ভালো যায়, আমি ঈশ্বরের কাছে এই কামনা করে আজ প্রোগ্রাম শুরু করছি। দেখুন, মীন রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্ব প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটির মধ্যে কিন্তু লুকিয়ে আছে। তাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ, যত মীন রাশির ভিউয়ার্স আছে তাদেরকে কিন্তু আমি অনুরোধ করতে চলেছি। 2023 আপনার জন্য কি বদল নিয়ে আসতে চলেছে, নতুন কি পরিবর্তন আসতে চলেছে, আমি ইন ডিটেলস আপনাদেরকে কিন্তু বলবো। তার আগে একটু কথা বলি মীন রাশি। প্রথম কথা, আপনাদের 17 জানুয়ারি 2023 শনি যখন আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে, আপনার শনি 7:30 প্রথম চরণ শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট চরণ। শনি 7:30 মানেই যে আপনার খারাপ এটা আপনি ভাববেন না, আমি আবারও বলছি, কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন আছে, আপনার নেচার শনি প্লেসমেন্ট কেমন আছে, শনি আপনার নিচস্থ নেই তো, শনি আপনার বাপরতারি যোগে নেই তো, এই জায়গাগুলো দেখা কিন্তু দরকার। আর শনি যদি আপনার ভালো থাকে তাহলে এই 7:30 কিন্তু আপনি বড় জায়গায় কিন্তু চলে যেতে পারবেন। অর্থাৎ 7:30 নিয়ে খুব ভয় করার দরকার নাই, শনি দিবে আপনার রাশিতে কোন অবস্থায় অবস্থান করছে তার উপর কিন্তু ফল আপনাকে কিন্তু দিবে। প্রথম কথা আমি বলি, শনির আপনার দ্বাদশভাবে চলে যাচ্ছে। প্রথম কথা, দ্বাদশভাবে চলে যাওয়াতে আপনারা যারা বিদেশ যেতে চাইছিলেন, বিদেশে থেকে কাজকর্ম করতে চাইছিলেন, বিদেশ যাওয়ার সুযোগ আপনাদের আসবে, নাম্বার ওয়ান পয়েন্ট। যারা বিদেশের মাটিতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং আপনাদের ফরেন থেকে, বিদেশ থেকে ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে মীন রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। নাম্বার টু পয়েন্ট, দ্বাদশভাবে অবস্থান করছে শনি, আপনার জয়েন্ট পেন, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ব্যাক পেন, এই ব্যথাজনিত সমস্যা যারা একটু এজেড পার্সন আছে কি না তাদেরকে কিন্তু একটু ভুগাবে। অর্থাৎ হাড়ের সমস্যা নিয়ে একটু হলো ভুগতে হবে, ব্যথাজনিত সমস্যা নিয়ে আপনাদেরকে কিন্তু ভুগার সম্ভাবনা কিন্তু রয়েছে মীন রাশি। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ, এবং এর পাশাপাশি 30 বছর পর আপনার দ্বাদশভাবে আসছে, আপনাদেরকে কিন্তু দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু করে দিতে চলেছে শনি। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে 21 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ এই যে 21 এপ্রিলের মধ্যে, আমি আবারও বলবো, যারা বিয়ের জায়গাটা নিয়ে চিন্তা করছেন, আমি বলবো এপ্রিলের মধ্যে বিয়ে নিয়ে অনেকে প্রশ্ন আছে, স্যার আমার বিয়েটা কবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মাঝামাঝি এবং এপ্রিলের মাঝামাঝিতে কিন্তু বিয়ের একটা যোগ কিন্তু থাকছে। অর্থাৎ এপ্রিলের মধ্যে কিন্তু আপনারা বিয়েটা কিন্তু করে ফেলুন, তাতে আপনার শুভ কিন্তু হবে। আমি বলবো বিয়ের ব্যাপারে যারা, কারণ দেরি করবেন না, দেরি করলে দেখুন গ্রহ কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আষ্টে পিষ্টে কিন্তু লেগে আছে। আমি আবারও বলবো, কেউ বলে না আমি জ্যোতিষ বিশ্বাস করি না, না, গ্রহই কিন্তু আপনাকে পরিচালনা করছে, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ বিবাহের জায়গাটা আমি খেলতে খুবই ভালো বলবো, এপ্রিলের মধ্যে বিয়ে করুন। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, সন্তানের জায়গাটা কিন্তু এপ্রিলের মধ্যে খুব ভালো, সন্তান প্রাপ্তি একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। আপনি যদি হন মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, চাঁদির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে।
এবং আপনাদের বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে 21 এপ্রিল, তার আগে পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো। এবার যে দ্বিতীয়ভাবে চলে গিয়ে রাশির অধিপতি দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে, কী করবে? এই যে আপনাদের হয়তো খরচগুলো হচ্ছিলো কি না, খরচটা কিছুটা কন্ট্রোলে হবে, কিছুটা কন্ট্রোল হবে, খরচ তো হবে, মানুষ যে মানে বেঁচে থাকলেই জীবনে খরচ হবে, ইনকাম থাকলে খরচ হবে, ইনকাম না থাকলে খরচ কোথায় থেকে হবে? কিন্তু মানে আলতু ফালতু যে খরচ, একটা কথায় আননেসেসারি যে খরচ, সেই আননেসেসারি খরচটা আপনাদের কমবে। পারিবারিক জায়গা নিয়ে যাদের সমস্যা চলছিল মীন রাশি, পারিবারিক সমস্যাগুলো আপনাদের কাটতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি মীন রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে মীন রাশি, এটা কিন্তু বিশেষভাবে বি কেয়ারফুল। এবং দীর্ঘদিন চাকরি খুঁজছিলেন মীন রাশি, ভালো একটা চাকরি পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে বড় ধরনের চাকরির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে 2023-এর মে মাস থেকে। অর্থাৎ চাকরির একটা বড় ধরনের কিন্তু সুযোগ আসতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, চাকরি ক্ষেত্রে কিন্তু যারা বসে আছেন, চাকরি ভালো অপরচুনিটি চিন্তা করছে, ভালো অপরচুনিটিগুলো কিন্তু আসবে মীন রাশির ক্ষেত্রে। যদিও শনি সাড়ে সাথে চলছে, অবশ্যই আপনার নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার বিচার করে নিন। আমি আবারও বলবো, নিজের জন্মকুণ্ডলীতে কোনো দোষ রয়েছে কি না সেটা আগে দেখে নিন, তারপর সেখানে সঠিক প্রতিকার প্রতিবিধান করেন সাড়ে সাথের জন্য, প্রিকশনটা নিয়ে রাখুন। আমার কথা হচ্ছে, আমি যেখানে জানি সমস্যা হচ্ছে সে জায়গাটাতে আগে আমি প্রতিরোধ কিন্তু করব। অর্থাৎ আমার যে সমস্যা, যাতে আমি 100%-এর জায়গায় সে সমস্যা যদি 10% আমি ফিল করি সেটার ক্ষেত্রে ভালো, 90%-টা যদি কাটাতে পারি। এই জন্য আমি বলছি আগে থেকে প্রতিকারটা করুন মীন রাশি যত মানুষ আছেন আপনার ক্ষেত্রে। কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ মাস, বছরের মাঝামাঝি অবধি। যারা ইয়াং জেনারেশনে আছে, প্রেম রিলেশনের সঙ্গে যুক্ত আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন মীন রাশি। এবং এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যদি আমি আসি, যারা শিক্ষা করছে, উচ্চ শিক্ষা করছে, উচ্চ শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। কারণ যারা রিসার্চমূলক পড়াশোনা করছে, বিদেশে যারা পড়াশোনা করবে ভাবছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। 30 অক্টোবর 2023, 30 অক্টোবর ডেটগুলো একটু মেনটেন করে নিন। 30 অক্টোবর 2023, প্রথম কথা হচ্ছে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ তৈরি হবে, অর্থাৎ রিলেশনের জায়গাটা কিছুটা হলেও, রিলেশনের জায়গাটা কিছুটা ক্রাইসিস কিন্তু সৃষ্টি হবে। এবং যারা রাজনীতি ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে আমি বলবো, এই জায়গাটাকে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু হতে পারে। তবে মীন রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে একটি কথা, বেশি কারো কথা শুনবেন না। আমি আবারও বলছি, আপনাকে গাছে উঠিয়ে দিয়ে কিন্তু মইটা কিন্তু আপনাকে কিন্তু টেনে নিতে পারে মীন রাশির আপনি মানুষ। বড় ধরনের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু রয়েছে মীন রাশির ক্ষেত্রে, আপনাকে গাছে উঠিয়ে দিয়ে আপনাকে মইটা টেনে নিল, এই সমস্যাগুলো কিন্তু থাকছে মীন রাশির ক্ষেত্রে। অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে 2023, একটা পরিবর্তনের পরিবর্তন কিন্তু রয়েছে। এবং মিডিয়া রিয়েটের জায়গায় যারা কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, গ্ল্যামার দুনিয়াতে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে আপনি মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে
বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে, বড় ধরনের পরিবর্তন। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে এ বছর 2023 আপনাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ সমাচারও কিন্তু নিয়ে আসতে চলেছে, অর্থাৎ আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, যাদের ঋণ হয়ে গেছিলো সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদেরকে দিবে ব্যবসা ক্ষেত্রে। তবে একটি কথা, বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একবার পরামর্শ নিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।